করেছে জল, সেই জল সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। এসো মানুষ হও, প্রথমে দুষ্ট পুরুষগুলোকে দূর করে দাও, কারণ এই মস্তিষ্কবিহীন লোকগুলো কখন শুদ্ধ হবে না, তাদের হৃদয়ে কখনো প্রসার হবে না। শত শত শতাব্দীর কুসংস্কার ও অত্যাচারের ফলে তাদের উদ্ভব, আগে তাদের নির্মূল করো। এসো মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেয়েও না, অতি প্রিয় আত্মীয় স্বজন ভালো পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক পরিচার, মনে রেখো মানুষ চায় প্রসন্ন। প্রভু তোমাদের এই বাধা ধরা সভ্যতা ভাঙবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন, আর মাদ্রাজের লোকই ইংরেজদের ভারতে বসবার প্রধান সহায় হয়। এখন জিজ্ঞাসা করছি, সমাজের এই নূতন অবস্থা আনবার জন্য সর্বান্তকরণে প্রাণপণ যত্ন করবে মাদ্রাজ এমন কতগুলি নিঃস্বার্থ যুবককে দিতে প্রস্তুত, যারা দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের ক্ষুধার্ত মুখে অন্নদান করবে, সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে, আর তোমাদের পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদবীতে উপনীত হয়েছে তাদের মানুষ করবার জন্য আমরণ চেষ্টা করবে। ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে, খবরের কাগজে হুজুর করা নয়। সর্বদা মনে রাখবে নাম যশ আমাদের উদ্দেশ্য নয়।